তো আজকে আপনাদেরকে দেখাবো ইউনিভার্সাল সার্কিট বা আমরা চায়না সার্কিট যেটাকে বলি, এটা আসলে এসি তে কিভাবে কানেকশন করবেন। আমরা অনেক সময় দেখি যে এসি এর অরিজিনাল সার্কিটের যে পিসিবি বোর্ডটা থাকে, পিসিবি বোর্ডটা মানে অনেক কারণে খারাপ হয়ে যায়, একদমই খারাপ হয়ে যায়, এরকম যে পিসিবি বোর্ডটা থাকে অরিজিনাল বোর্ডটা, এই বোর্ডটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা করি কি, একটা ইউনিভার্সাল বা চায়না সার্কিট যেটাকে আমরা বলে থাকি কানেকশন করে দিই। তো আমি আজকে আপনাদেরকে এ টু জেড আসলে দেখাই দিব খুব সহজে আসলে কিভাবে একটা ইউনিভার্সাল সার্কিট বা চায়না সার্কিট কানেকশন করবেন। তো আমরা এই সার্কিট গুলা দোকানে কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আসি। এটা আমি বলে নিই আগে, এই সার্কিটের যে সার্কিট থাকে, এই সার্কিটটা হচ্ছে ইনভার্টার কোনো এসিতে চলবে না বা এনার্জি সেভিং কোনো এসিতে চলবে না, শুধুমাত্র যেটা 220 ভোল্টের এসি ভোল্টে চলে সেটাতেই চলবে। এবং যদি অনেক সময় দেখা যায় যে ফ্যান মোটর যেটা থাকে, এই ফ্যান মোটরটা যদি ডিসি থাকে সেক্ষেত্রেও কানেকশন করা হয় না, যে ফ্যান মোটর এসি কানেকশন থাকে সে জায়গায় এই ইউনিভার্সাল সার্কিট ব্যবহার করা হয়। তো এই ইউনিভার্সাল সার্কিটে যে জিনিসগুলো থাকে এটা খুবই সহজ। একটা সার্কিট চলার জন্য ট্রান্সফর্মার লাগে, ট্রান্সফর্মার থাকে, এটা হচ্ছে ট্রান্সফর্মার। তারপরে থাকে একটা পিসিবি বোর্ড, এই যে পিসিবি বোর্ড থাকে, সেন্সর থাকে, ভ্যালুস থাকে, তারপর একটা ডিসপ্লে থাকে। আমার এগুলো আমি এটাতে লাগানো ছিল, খুলে রাখছি এখন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, তারপর আমি আবার একবার আপনাদেরকে দেখাই দিতেছি। তো প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে পিসিবি বোর্ডটা বা আমরা মাদার বোর্ড বলি, এই পিসিবি বোর্ডটা কানেকশনটা করব। এটা খুবই সহজ, প্রথমে আমরা যে ট্রান্সফর্মারটা থাকে ট্রান্সফর্মার কানেকশনটা করে নিতেছি। আর এই ক্লিপগুলো কানেকশন একদমই ইজি, এটা যে ক্লিপটা ওই জায়গায় লাগবে দেখলেই বুঝতে পারবেন। আমি ক্লিপগুলো অবশ্যই ঠিকভাবে লাগছে কিনা এটা খেয়াল রাখতে হবে। আমি প্রথমে যে ট্রান্সফর্মার কানেকশনটা করলাম, তারপরে যে কানেকশনটা করবো সেটা হচ্ছে আমার এই যে ডিসপ্লে, ডিসপ্লে কানেকশনটা করে দিতেছি। ডিসপ্লে কানেকশন করলাম, এরপরে হচ্ছে আইস কাটার, আইস কাটার যে সেন্সরটা আছে কানেকশন করলাম, তারপর হচ্ছে রুম সেন্সর, এগুলা কানেকশন করা শেষ। এখন হচ্ছে যে কানেকশনটা করব, এখন হচ্ছে আমরা ইনডোরের কানেকশনটা করব। তো ইনডোরের যে কানেকটিং থাকে, এই কানেকটিংয়ে দেওয়া থাকে লাইন নিউট্রাল, গ্রাউন্ডিং বা আর্থিং। তো সেক্ষেত্রে আমরা কানেকশন করার ক্ষেত্রে প্রথমে যে কানেকশনটা দিব সেটা হচ্ছে যে রিলের কানেকশনটা, রিলেতে যে কানেকশনটা আসবে সেটা হচ্ছে ফ্ল্যাগ থেকে, আমরা যেই ফ্ল্যাগটা লাগাবো ফ্ল্যাগের যে কানেকশনটা আসবে ফ্ল্যাগ থেকে সরাসরি যে লাইনটা আসবে, লাইনটা আমরা কমন যেই যে রিলেতে, রিলেতে সি ও এম দেওয়া থাকে, এই কমনে ফ্ল্যাগ থেকে যে লাইনটা আসবে লাইনটা লাগাবো। তারপর হচ্ছে নিউট্রাল যেই পার্টটা থাকে, এই সার্কিটের যে পিসিবি বোর্ডটা, এটা চলার জন্য নিউট্রাল আর লাইন লাগে, সে জায়গায় যে এন দেওয়া থাকে নিউট্রালটা আমি আলাদা নিউট্রালে লাগালাম। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অন, অন দেওয়া থাকে, অনটা হচ্ছে রিটার্ন লাইন, এটা হচ্ছে আউটডোরে রিটার্ন লাইন থাকে, আউটডোরে কম্প্রেসার চলার জন্য যে রিটার্ন লাইনটা থাকে, আমরা জানি যে এসি কিছুক্ষণ চলার পরে, 3-4 মিনিট চলার পরে আউটডোরে সিগন্যাল দেয়, যে সিগন্যাল লাইনটা থাকে সেটা হচ্ছে অন, অনে আমরা যে আউটডোরের সিগন্যালটা থাকবে সেটা লাগিয়ে দিব। তো আমি এই জায়গায় যে লাগাই দিতেছি, আপনারা এই কানেকশনগুলো করার ক্ষেত্রে সেটা বুঝে শুনে কানেকশন করবেন। তো আমি আবারও বলি, প্রথমত যে নিউট্রালটা আসবে ফ্ল্যাগ থেকে, ফ্ল্যাগ থেকে নিউট্রালটা আসবে, যে সার্কিটটা দেওয়া থাকে এন, এই জায়গায় নিউট্রালটা লাগবে, আর যে কমন সি ও এম দেওয়া থাকে কমন, এই জায়গায় হচ্ছে ফেজটা লাগবে, লাইনটা লাগবে। তারপরে অন যে জায়গায় দেওয়া আছে রিলেতে, এই অনের জায়গায় হচ্ছে আউটডোরে যে আউটপুটটা যায় আমাদের, আউটপুটের আউটডোরের লাইন লাগবে, আর নিউট্রালটা হচ্ছে এই নিউট্রালের সাথে কনভার্ট করে দিবেন। আমার এই জায়গায় একটা ক্লিপ, অনেক সময় সার্কিটে দুইটা ক্লিপও থাকে, সেই জায়গায় নিউট্রালটা এই জায়গায় কনভার্ট করে দিবেন, মানে দুইটা নিউট্রাল, এই জায়গায় নিউট্রাল লাগবে, আর এই জায়গায় যে কমন থাকে এই কমনে হচ্ছে ফ্ল্যাগের কমনটা থাকবে, আর অন যেটা আছে এটা হচ্ছে কম্প্রেসারের অন থাকবে, এইভাবে কানেকশনটা। আর হচ্ছে এই যে লাইনগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফ্যানের, আমরা হাই লো মিডিয়াম জানি। তো আসলেই যে ফ্যানের যে কানেকশনটা থাকে ইনডোরের, যেই ফ্যান মোটরের কানেকশনটা, ফ্যান মোটরের অনেক সময় দেখা যায় দেখবেন এরকম দুইটা তার থাকে, তো একটা হচ্ছে এটা ভিতরে একটা ওভারলোড থাকে, ওভারলোডের কানেকশন, আমরা এটা অনেক সময় বাদ দিয়ে দিয়ে শুধু কয়েলটা চালাই। তো কয়েলের এই যে তিনটা কানেকশন থাকে, কমন, রানিং, স্টার্টিং, সেম অবস্থাতে। তো আমি এটা এসে এই যে তিনটা ক্লিপ নিয়ে রাখছি, এটা হচ্ছে আসলে যেহেতু একটা তার থাকে, হাই লো মিডিয়াম আমরা করতে পারি না, সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকেই তিনটা তার অ্যাডজাস্ট করে যে কোনো একটা তার চালাবো। এটাতে এই যে লেখাই থাকে দেখবেন হাই লো মিডিয়াম, জাস্ট এই পাশের এই তিনটা তারে কানেকশন করা হয়। তো আমরা এই তিনটা তার একসাথ করে ফ্যানের কমনটা, যেটা কমনটা কানেকশন করে দেবো প্রথমে। তারপরে হচ্ছে যেহেতু এটা এসি ফ্যান মোটর, এটাতে রানিং স্টার্টিং প্রয়োজন আছে, তো আমরা এই যে রানিং স্টার্টিং, আর ডিসিতে কখনোই এই ইনভার্টার
বা ইউনিভার্সাল ইনভার্টারে অথবা ডিসিতেই সাপোর্ট করবে না এই চায়না সার্কিটগুলো। তো এটা আমি ফ্যানের কমন দিলাম। এখন হচ্ছে রানিং আর স্টার্টিং, এই দুটো হচ্ছে রানিং স্টার্টিং। সেক্ষেত্রে রানিং স্টার্টিং এর জন্য আমার ক্যাপাসিটার লাগবে, যেই ফ্যান মোটরের যে ক্যাপাসিটারটা প্রয়োজন হয় এই ক্যাপাসিটার আপনি দেখে নেবেন, অরিজিনাল যে ক্যাপাসিটার দরকার হয় এই ক্যাপাসিটারই। আমার এটাতে 1.5 ছিল, আমি 1.5 একটা ক্যাপাসিটার নিলাম। তো এই ক্যাপাসিটার কানেকশনটা হচ্ছে আমার স্টার্টিংটা, যেটা সেটা হচ্ছে আলাদা স্টার্টিংটা লাগা যাবে। স্টার্টিংটা আমার এটা আমি মেপে নিছি, বা আপনারাও দেখে নিতে পারেন অথবা ওমস মিটার দিয়ে মেপে নিতে পারেন। এটা আসলে কিভাবে রানিং স্টার্টিং কমন চেক করায় আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে রানিং, রানিংটার সাথে আমরা জানি যে রানিং চলার ক্ষেত্রে একটা নিউট্রাল লাগে। তো আমরা এই যে কানেক্টিং থেকে একটা নিউট্রাল নিয়ে নিলাম, অথবা আপনি যে জায়গায় যে কোনো একটা লাইন থেকে বা সার্কিটের যে লাইনটা দিয়েছেন এই জায়গা থেকে একটু কনভার্ট করে একটা নিউট্রাল কানেকশন নিয়ে ক্যাপাসিটারে এভাবে কানেকশন করে দিবেন। শেষ, এটা হচ্ছে আসলে ইউনিভার্সাল সার্কিটের কানেকশন, খুবই ইজি। আপনারা চাইলে আবারও দেখে নিতে পারেন, ফ্লাগ থেকে যে লাইন আসবে, লাইন আর নিউট্রাল, নিউট্রালটা সার্কিটের এম যে জায়গা থাকে এই জায়গা দেওয়া থাকবে, আর COM কমন যে জায়গা দেওয়া থাকে এই জায়গায় হচ্ছে ফেসটা লাগবে, লাইনটা লাগবে। আর অন যে জায়গা দেওয়া থাকে এই জায়গা হচ্ছে আউটডোরের যে আউটপুটটা যায় ইনডোর থেকে, আউটডোর কম্প্রেসার কমন এই জায়গা থেকে কমন যায়। আর নিউট্রালটা আপনারা চাইলে এই জায়গায় যদি দুইটা ফিন থাকে ফিনের সাথে একটা কানেক্ট করে দিবেন, অথবা এই জায়গায় তারটাকে একটু চলে কানেকশন করে দিবেন। আর যেই ফ্যান মোটর কানেকশনটা সেটা এই যে কমনটা সরাসরি এই তিনটার সাথে লাগবে, আর হচ্ছে নিউট্রালটা এই জায়গা থেকে একটা নিউট্রাল কনভার্ট করে নেবেন। আর সুইং এর যে পার্টটা থাকে, যদি পাঁচটা ফিন থাকে যদি লাগাতে পারেন লাগাবেন এদিক সেদিক করে, আর যদি না হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সুইং মোটরটা বাদ দিতে হয়, যেহেতু আমার এই জায়গায় যে পাঁচটা এগুলো ছোট লাগে না এটা আমি বাদ দিয়ে দিছি। হাতের উল্টা সাইড অনুভূতি সাইড ভালো গ্যাস দা সার্চ করলে দুই টনের জায়গা আড়াই টনের জায়গা ওই এরিয়া তো লাগা।